হ্যালো, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতেই আছেন। বাংলা শিক্ষা ই পোর্টালে একটা নতুন সেকশন চালু হয়েছে। সে নতুন সেকশনটি হলো ইউডাইস প্লাস। স্কুলের যে ইউডাইস আছে, ইউডাইসের সমস্ত ডাটা এখানে এন্ট্রি করতে হবে, ডিসিএফ এন্ট্রি করতে হবে ইউডাইসে। তো কীভাবে আমরা ইউডাইসের ডাটা এন্ট্রি করব সেই সম্পর্কে এই ভিডিওটি আজ উপস্থাপন করলাম। তো এটা মোবাইলে দেখাচ্ছি, একটু অসুবিধা হবে, তবুই যতটা পারব আমি সহজ সরলভাবে দেখানোর চেষ্টা করব। তো বিস্তারিত জানাতে গেলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার সময় লেগে যাবে। যেগুলো আপনাদের অসুবিধা হবে সেগুলি আমি এখানে উপস্থাপন করব, যেগুলি অনেক মাস্টারমশাই ফোন করে জানতে চেয়েছেন, যে সকল অসুবিধাগুলো সেই সকল অসুবিধাগুলি আমি এখানে টাচ করব। চলুন আমরা প্রথমে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা প্রথমে এখানটিতে ক্লিক করে দেব। যখন এখানে লগ ইনে ক্লিক করবেন তখন এরকম একটি পেজ ওপেন হবে। এখানে কীভাবে লগ ইন করতে হবে এখন দেখিয়ে দিই। ইউজার নেম, আপনার যে বিদ্যালয়ে ইউডাইস কোড আছে, ইউডাইস কোডের পরে 33 যোগ করবেন, মানে যতটা ইউডাইস কোড হবে তারপরে আপনি 33 যুক্ত করবেন। এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার সিস্টেম আপনারা জেনে গেছেন অবশ্যই, যদি না বুঝতে পারেন কীভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এ সম্পর্কে আমি একটি ব্লগ দেবো, সেই ব্লগটা দেখে আপনারা পাসওয়ার্ড রিসেট করে দেবেন। ক্যাপচাটা এখানে দেবেন। এখানে একটি অসুবিধা হয়, এখানে যে ক্যাপচা কোডটা থাকে সমস্ত ইংলিশ নাম্বার থাকবে, মানে 1 থেকে 9 থাকবে, 0 থাকতে পারে, এখানে কখনো লেটার থাকবে না। অনেক এখানে নাম্বার লেটারের মতো দেখা যাবে, মানে ইংলিশ হরফের দেখা যাবে, কিন্তু সেগুলো নাম্বার ভেবে নেবেন। অনেকে সেগুলোকে লেটার ভেবে এখানে পুট করতে গিয়ে লগ ইন হয় না। এখন আমরা এটা লগ ইন করে নেব। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখুন, এখানে ডিফল্ট পাসওয়ার্ড দিতে হবে। ডিফল্ট পাসওয়ার্ড কী থাকবে এবং কীভাবে রিসেট করতে হবে সে সম্বন্ধে ব্লগ আছে, ব্লগটা আপনারা দেখে নেবেন। ব্লগটা আমি ডিসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে আপনারা নিয়মটা জেনে পাসওয়ার্ড রিসেট করে নেবেন। চলুন এবার আমি এখানে লগ ইন করব। যখন আপনারা লগ ইন করবেন তখন এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখানে আপনাদেরকে কী করতে হবে, প্রথমে স্কুল ম্যানেজমেন্টে ক্লিক করবেন। স্কুল ম্যানেজমেন্টের আন্ডারে ইউডাইস প্লাস অপশনটি ওপেন হবে, এখানে ক্লিক করুন। যখন ইউডাইস প্লাসে আপনারা ক্লিক করবেন তখন এইরকম একটি পেজ ওপেন হবে। এই পেজে আপনি প্রথমে চেক করবেন আপনার স্কুল নামটা ঠিক আছে কিনা দেখে নেবেন, তারপরে আপনারা একাডেমিক ইয়ারটা সিলেক্ট করবেন 1920। তারপরে এখানটা লক্ষ্য করবেন আপনারা, এখানে আমার সেভ অ্যান্ড ড্রাপ সব করা হয়ে গিয়েছে, আপনাদের সব এখানে পেন্ডিং থাকবে। কি থাকবে, যে সেভ ড্রাফের জায়গায় সব পেন্ডিং থাকবে, এবং এই ফাইনালাইজ অপশনটা আপনাদের আসবে না। আমার সব ক্লিয়ার করা হয়ে গিয়েছে, শুধু ফাইনালাইজ করার বাকি আছে। সুতরাং এখন আমি দেখাবো কীভাবে এই পেজগুলো আমি সেভ অ্যান্ড ড্রাফে নিয়ে আসছি। সেভ অ্যান্ড ড্রাফ সব হয়ে গেলে তারপরে ফাইনালাইজ অপশনটা এখানে ওপেন হবে।
এখানে আর একটা নিয়ম বলে দিই, যে নিয়মটি খুব গুরুত্বপূর্ণ। না কি নিয়ম? এখানে আপনি সমস্ত পরপর ডাটা ফাইনালাইজ করে আসবেন। কখনো যদি আপনি এক নাম্বার পয়েন্টে কোনো কিছু এডিট করতে চান বা এডিট করেন, সব কিছু সেভেন ডাব করার পরে যদি আপনি এক নাম্বারটা পুনরায় এডিট করেন, তাহলে এখানে যত ডাটা আপনি সেভেন ড্রাপ করেছেন সব আবার পেন্ডিং হয়ে যাবে। সুতরাং প্রথম পয়েন্টটি আপনি নিখুঁতভাবে নির্ভুলভাবে সব কিছু এন্ট্রি করবেন। যখন আপনারা স্কুল প্রোফাইল ভিউ মানে প্রথম ডাটাটা আপনি ওপেন করবেন, তখন এরকম একটি উইন্ডো ওপেন হবে আপনার সামনে। এখানে প্রথমে যেটি এডিট করতে পারবেন, ল্যাটিচিউড অ্যান্ড লংগিচিউড, ল্যাটিচিউড অ্যান্ড লংগিচিউড আপনাকে প্রথমে সেট করে নিতে হবে। তো ল্যাটিচিউড এবং লংগিচিউড কীভাবে সেট করবেন? যেহেতু এখন লকডাউন বা স্কুল বন্ধের কারণে আপনারা বাড়িতে আছেন, সুতরাং স্কুলের ল্যাটিচিউড এবং লংগিচিউড আপনারা কীভাবে পাবেন? না, আপনারা বাংলা শিক্ষা ই পোর্টাল ওপেন করুন। বাংলা শিক্ষা ই পোর্টাল যখন ওপেন করবেন, তখন প্রথম পেজেই আপনারা ল্যাটিচিউড লংগিচিউড পেয়ে যাবেন। কিন্তু সেখানে যে ফরম্যাটে পাবেন সেটা হচ্ছে ডিগ্রি মিনিট অ্যান্ড সেকেন্ড ফরম্যাটে পাবেন। এখানে আপনাদেরকে সেইটি ডিগ্রি ডেসিমেলে নিয়ে আসতে হবে। তো ডিগ্রি ডেসিমেলে কীভাবে আনতে হবে সেই সম্পর্কে আমি বলবো বিস্তারিত। তার আগে নিচের আমি জিনিসগুলো দেখিয়ে নিই। প্রথমে আপনার স্কুল নেম দেবেন, স্কুল নাম দেওয়াই থাকবে, যদি দেখে নেবেন ঠিকঠাক আছে কি না। এখানটায় স্কুল নাম দিচ্ছেন, কোনো অসুবিধা নেই, সিম্পল যেরকম স্কুলের নাম দিতে হয় সেভাবেই দিবেন। তারপরে স্কুলটি কোন জায়গায়, এখানে অপশান আছে, ড্রপ ডাউন বটম থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে ভিলেজ নেম, তারপরে এখানে সিআরসি, সব ড্রপ ডাউন বটম থেকে আপনারা এখানে পেয়ে যাবেন। পঞ্চায়েত, এখানে যেইটি অসুবিধা হয় সেইটি বলি, এখানে বাকিগুলো ড্রপ ডাউন বটম থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে যেইটি অসুবিধা হয় অ্যাড্রেস পুট করা, তো অ্যাড্রেস পুট করতে গিয়ে সকলে একটু অসুবিধা হয়, অনেকে ফোন করেছে, অনেকে মেসেজও দিয়েছে দেখলাম। তো এখানে অ্যাড্রেসটা কীভাবে পুট করবেন? অ্যাড্রেসে বক্সে, এই অ্যাড্রেস বক্সে শুধু আপনি বিদ্যালয়টি যে গ্রামে অবস্থিত সেই গ্রামের নামটা লিখুন, অন্যটা আর কিছু লিখতে যাবেন না। তারপরে এখান এই নিচের কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা দিয়ে দিন, কোনো অসুবিধা নেই, যেটা প্রযোজ্য সেগুলোই দিবেন আপনারা। এর নিচে কিছু পয়েন্ট আছে, সেই নিচের পয়েন্টে আমি এবার নিয়ে যাব। নিচের পয়েন্টও ঠিক একই রকমভাবে যেগুলো টাইপ করার দরকার টাইপ করবেন, যেগুলো ড্রপ ডাউন বটম থেকে নেবেন সেগুলো নিয়ে নেবেন। এখানে প্রত্যেকটা পয়েন্ট আপনি টাচ করে যাবেন, কোনো পয়েন্ট আপনি ছাড়বেন না, ছাড়লে হয়তো এরর দেখাবে যখন আপনি এটাকে সেভেন ড্রাফ নিয়ে যাবেন। এখানে কিছু বলার নেই, সব ড্রপ ডাউন বটম থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যেগুলো আপনার স্কুলে প্রযোজ্য। তো যখন হয়ে যাবে তখন আপনার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করুন, সেভ অ্যান্ড নেক্সটে এখানে ক্লিক করুন। এখানে আর কিছু বলার আছে নাকি? যেগুলো অসুবিধা হয় সেগুলো একটু দেখিয়ে নিই। তো এখানে একটি অসুবিধা হবে সেটা একটু দেখিয়ে দিই। মিডিয়াম, আপনার স্কুলের যে মিডিয়াম
সাধারণত বেঙ্গলি মিডিয়াম অনেক স্কুলের বেঙ্গলি লিখবেন। যদি আপনার স্কুলে অন্য কোনো মিডিয়াম না থাকে তাহলে এই ভাষাটা লিখবেন। প্লিজ আমি এখন দেখিয়ে দিই কী আছে ড্রপ ডাউন বটমে। দেখুন এখানে অনেক মিডিয়াম আছে, আপনারা বেঙ্গলি সিলেক্ট করার পরে তারপরে প্লিজ সিলেক্ট করে দিন। যেহেতু আপনার এখানে আর কোনো মিডিয়াম নাই, তারপরে কোন কোন ল্যাঙ্গুয়েজ শেখানো হয় এই পয়েন্টটা তো অনেক অসুবিধা হবে। আপনার বিদ্যালয়ে যে সকল ল্যাঙ্গুয়েজগুলি পড়ানো হয় সেগুলি আপনি সিলেক্ট করুন, বেঙ্গলি ইংলিশ। তারপরে বেঙ্গলি ইংলিশ অনেকে অনেক বিদ্যালয়ে হিন্দি আছে, হিন্দি সিলেক্ট করতে পারেন। যেহেতু তিনটা দিতে হবে, যদি না হিন্দি থাকে তাহলে এখানে এসে লাস্টের যে পয়েন্ট আছে আদার ল্যাঙ্গুয়েজ, এখানে প্লিজ সিলেক্ট, এই প্লিজ সিলেক্ট আছে, প্লিজ সিলেক্টটি এখানে ক্লিক করবেন না। এখানে কি করবেন, আদার্স ল্যাঙ্গুয়েজ। অনেকে প্লিজ সিলেক্ট অপশানটা করেছে, তার ফলে তাদের এরর দেখাচ্ছে। সুতরাং আপনারা আদার্স ল্যাঙ্গুয়েজ এইটি রেখে দেবেন। এখানে তিনটা ল্যাঙ্গুয়েজ সেটিং করে রাখতে হবে। এরপরে যেটি অসুবিধা হয়, তাহলে এখানে মেনলি আমি যে সকল অসুবিধা নিয়ে কথা বললাম, যেগুলো আমি অনেক মাস্টারমশাইয়ের কাছ থেকে পেয়েছিলাম, সেগুলোই এখানে আলোচনা করলাম। একটি হচ্ছে এই দুটো পয়েন্ট অসুবিধা হয়েছে অনেক মাস্টারমশাইয়ের, মিডিয়াম আর ল্যাঙ্গুয়েজ। তিন নাম্বার ওই স্কুলে অ্যাড্রেস, স্কুল অ্যাড্রেসের জায়গায় আপনারা শুধু লিখবেন স্কুলটি কোন গ্রামে অবস্থিত, অন্যথা আর কিছু লিখতে যাবেন না। ওকে, যখন কমপ্লিট হয়ে গেল তখন আপনারা সেভেন নেক্সটে ক্লিক করে দিন। আমি এখানে ক্লিক করে দেখাবো, ক্লিক করলে আমার একটু অসুবিধা হবে, অসুবিধা হলো আমি দেখাচ্ছি। যখন আপনারা প্লিজ ক্লিক করবেন তখন উপরে দেখবেন লোকেশন বেসিক ইনফরমেশন সাকসেসফুলি আপডেট, আপডেট হয়ে গিয়েছে। যখনই আপডেট হয়ে গেল আপনার তখন এই ব্যাক বটমে ক্লিক করবেন। ব্যাক বটমে ক্লিক করবেন, যখনই ব্যাক বটমে আপনি ক্লিক করলেন দেখুন এখানে কি অসুবিধা হলো, আমার সব পেন্ডিং হয়ে গেল। তো পুনরায় আমি এগুলোকে সেভ অ্যান্ড ড্রাফে নিয়ে যাব। স্কুল যে প্রোফাইল ছিল সেটা সম্পূর্ণভাবে আমি এখানে আপডেট করলাম পুনরায়। এবার আপডেট করার পরে ব্যাক বটমে ক্লিক করব। ব্যাক বটমে আমি প্রথমে যে নিয়মটা বলেছিলাম সেটা এখানে দেখুন কী হলো ঘটনাটা। যখন স্কুল প্রোফাইল পুনরায় আমি সেট আপ করলাম বাকিগুলি আবার পেন্ডিং হয়ে গেল। সুতরাং বাকিগুলো আমাকে আবার সেভ অ্যান্ড ড্রাফে নিয়ে যেতে হবে।
তো আপনাদের সুবিধার্থে সেটাই করলাম। এরপরে আমরা পরের স্টেপে যাব। এখানে আমার সব সেটিং করা আছে, এখানে যেটি অসুবিধা হয় সেটি আপনাদেরকে বলবো। এখানে না কি অসুবিধা হয়, এখানে বাংলা লেখা চলে এসছে, সমস্যা হচ্ছে, এটাকে ইংলিশ লেখা করে দিচ্ছি, থামুন একটু। এখানে লক্ষ্য করুন, আমি যে নিয়মটা বলেছিলাম, স্কুল প্রোফাইল পুনরায় যদি আপনারা এডিট করেন তাহলে প্রত্যেকটা ডাটা পুনরায় পেন্ডিং হয়ে যাবে। আপনাদেরকে দেখেছিলাম আমার প্রথমে সেভ অ্যান্ড ড্রাফট ছিল, যখন আবার বলি, যখনই আপনারা স্কুল প্রোফাইল রিসেট করবেন বা এডিট করবেন তখন সমস্ত ডাটা পেন্ডিং হয়ে যাবে। সুতরাং প্রথম যে স্কুল প্রোফাইলটা আছে, প্রথম যে ডাটা স্কুল প্রোফাইল মানে এক নম্বর সেকশনটা, এক নম্বর সেকশনটা আপনারা প্রথমে নির্ভুলভাবে করে নেবেন, কোনো না ভুল হয়। কারণ আবার বলে দিই, যদি আবার স্কুল প্রোফাইলটা রিসেট করেন বা পুনরায় এডিট করেন তাহলে পরবর্তী যে সকল সেকশনগুলি আপনারা সেট করবেন সেগুলি আবার পেন্ডিং হয়ে যাবে। সুতরাং প্রথম যে সেকশন আছে সেটাকে আপনারা নিখুঁতভাবে বা নির্ভুলভাবে করে নেবেন। এরপরে আমরা দু নম্বর সেকশনে যাব, ফিজিক্যাল ফ্যাসিলিটি। হ্যাঁ, এই পয়েন্টে যাব, মানে দু নম্বর পয়েন্টে। দু নম্বর পয়েন্টে যখন আসবেন তখন কী কী জিনিসগুলি ড্রপ ডাউন বটম থেকে সিলেক্ট করতে হবে আপনারা অটোমেটিক আপনারা নিজেরাই পেরিয়ে যাবেন, সেগুলি দেখাবো না। এখানে যেটি অসুবিধা হয় সেইটি নিয়ে আলোচনা করব। এখানে আপনাদের অসুবিধা হবে এই পয়েন্টটি নিয়ে, এইটি একটু ডিসকাস করব। এখানে এখানে আপনাদেরকে এই পয়েন্টে আপনাদেরকে যে টাইপ অফ স্কুল বিল্ডিং, এখানে প্রথমে স্কুলের যে পাকা বিল্ডিং আছে সে পাকা বিল্ডিংয়ের সংখ্যা দেবেন, তারপরে কিচেন বিল্ডিং যদি থাকে সেটি লিখবেন, টেন্ট মানে তৈরি হতে চলেছে এরকম, আর ভাঙা জীর্ণ কোনো বিল্ডিং থাকলে তার সংখ্যা এখানে দেবেন। এখানে যতগুলি বিল্ডিং আপনারা দিলেন, এখানে তিনটা বিল্ডিং হয়েছে, এই টোটাল সংখ্যাটি এখানে দেবেন। আবার বলি, এইখানে যতগুলি বিল্ডিং সংখ্যা দেবেন তার মোট টোটালটি এখানে দেবেন। এরপরে আর কোনো অসুবিধা হবে না, আপনারা প্রয়োজন মতো আপনাদের স্কুল সাপেক্ষে টাইপ করবেন কিংবা ড্রপ ডাউন বটম থেকে আপনারা সিলেক্ট করবেন। আরেকটি অসুবিধা হয়, কী অসুবিধা, ধরুন এখানে আপনাদের বিদ্যালয়ে কোনো টেন্ট বিল্ডিং নেই, সেই ক্ষেত্রে এই ঘরটি কখনো ফাঁকা ছাড়বেন না। এখানে কী দিতে হবে, শূন্য সংখ্যাটি বসাতে হবে, শূন্য দিতে হবে, না থাকলে শূন্য দিতে হবে। যদি আপনারা ফাঁকা রেখে যান তাহলে এরর দেখাবে। তার এর নিচে কিছু পয়েন্ট আছে, সে নিচের পয়েন্টগুলি আমি এখন দেখাব। এর নিচে দেখুন, ডিটেলস অফ টয়লেটস, এখানেও একই রকম, আপনাদের স্কুল সাপেক্ষে টয়লেটের সংখ্যা দিবেন। যদি কোনো জায়গা কোনো ঘর ফাঁক
মানে কিছু সংখ্যা না দিতে চান বা কোনো টয়লেট নেই সেক্ষেত্রে আপনারা শূন্য দিবেন। নিচে ঠিক একই রকম যত আপনার স্কুল সাপেক্ষে যত ফেসিলিটি আছে সেগুলি এখানে ড্রপ ডাউন বটম থেকে সিলেক্ট করে নেবেন, কোনো অসুবিধা হবে না। সব দেখাতে গেলে অনেক সময় লাগবে, সুতরাং আমরা সেভ অ্যান্ড ড্রপ, এখানে আর কোনো প্রবলেম হবে না, সমস্ত কিছু সেভ অ্যান্ড ড্রপ থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। একটি কথা মনে রাখবেন, কোনো ঘর ফাঁকা ছাড়বেন না, যদি না কিছু না থাকে যেখানে টাইপ করার প্রয়োজন সেখানে শূন্য দেবেন, আর যেখানে নেই ইয়েস আর নো থাকবে ড্রপ ডাউন বটমে নো দিবেন, আর যেখানে আপনার স্কুলে ওই সকল জিনিসগুলো অ্যাভেলেবল আছে সেখানে ইয়েস করবেন, তারপরে সেভ অ্যান্ড ড্রপে ক্লিক করুন। যখনই সেভ অ্যান্ড ড্রপে ক্লিক করবেন তখনই আপনার দেখুন দ্বিতীয় পয়েন্টটি সেভ অ্যান্ড ড্রপ হয়ে গিয়েছে। তারপরের পয়েন্টে যাব, এই দু নম্বর পয়েন্টের একটা সাব পয়েন্ট আছে ফিজিক্যাল ফ্যাসিলিটি। এখানে ঠিক এই যে নিচের পয়েন্টটি আমরা এখন এডিট করব, আমার সব করা আছে, কোনো অসুবিধা হবে না, সুতরাং আমি ওই পয়েন্টে নিয়ে যাব। এরপরে দেখুন আপনার বিদ্যালয়ের যে সকল ফ্যাসিলিটিগুলি অ্যাভেলেবল আছে সেগুলি আপনি দিবেন এখানে, যদি না থাকে ড্রপ ডাউন বটম থেকে নো দিবেন, আর সংখ্যা এই যে সংখ্যাগুলি আপনারা সমস্ত কিছু শূন্য দিবেন যদি না থাকে, আর এখানে আপনারা ড্রপ ডাউন বটম থেকে ইয়েস নো অপশন থাকবে, যদি অ্যাভেলেবল থাকে আপনার বিদ্যালয়ে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন, আর যখন নো করবেন তখন অবশ্যই শূন্য শূন্য সংখ্যাগুলি দেবেন। ওকে, আমরা এখানে সেভ অ্যান্ড ড্রপ করে নেব। যখনই সেভ অ্যান্ড ড্রপ বটমে ক্লিক করলাম তখন পরের পয়েন্টটি আমরা দেখতে পেলাম কি সেভ অ্যান্ড ড্রপ হয়ে গেল। পরের পয়েন্টটি আছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ। এখানে কি করতে হবে একদম দেখুন, তো আমরা পরের পয়েন্ট বা তিন নম্বর সেকশনে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ, এখানে কয়েকটা বিষয় আছে যেগুলি অনেকের অসুবিধা হয় সেগুলি আমরা ডিসকাস করব। যখন এই সেকশনটি আপনারা ওপেন করবেন তখন এখানে দুটো সেকশন দেখতে পাবেন, একটা সেকশনের আন্ডারে দুটো সেকশন, দুটো সাব সেকশন, একটা হচ্ছে এখান পর্যন্ত আর একটা এখানে। এখানে টিচিং আর নন টিচিংয়ের সংখ্যা আপনারা দিতে হবে। প্রথমে টিচিং স্টাফ রেগুলার, যেগুলো যে রেগুলার সংখ্যা মানে স্থায়ী টিচার এর সংখ্যা দেবেন তিন। টিচিং স্টাফ যদি কন্ট্রাক্ট টিচার থাকে তাহলে এখানে সংখ্যা দেবেন, যদি পার্ট টাইম টিচার থাকে তাহলে এখানে দেবেন। এখানটিতে যে সকল টিচারের আধার কার্ড আছে সেই সকল টিচারের সংখ্যা দেবেন, আশা করছি সমস্ত টিচারেরই আধার আছে, সুতরাং এখানে তিন দিয়েছিলাম এখানেও তিন দিতে হবে। আর যদি এই সেকশনটা আপনারা ছেড়ে যান তাহলে কোনো অসুবিধা হবে না। যখনই আপনাদের এই সেকশনটা কমপ্লিট হয়ে যাবে তখন সেভ অ্যান্ড ড্রপে ক্লিক করবেন। এরপরে আপনারা কোনো টিচারের প্রোফাইল এডিট করতে যদি চান তাহলে এডিট বটমে ক্লিক করবেন, ক্লিক করে টিচারের প্রোফাইলটাকে এডিট করে নেবেন। আমার এখানে কমপ্লিট করা আছে, তবে আপনাদের সুবিধার্থে আমি একটি দেখাবো। যখন কোনো টিচারের প্রোফাইল ওপেন করবেন তখন এরকম প্রোফাইল দেখা যাবে, আপনারা
যে জিনিসগুলো এডিট করার দরকার সেগুলো এডিট করে নেবেন, কোনো অসুবিধা হবে না। শুধু যেটি প্রবলেম হয় সেইটি আমি এখানে আলোচনা করব। বিআরসি, সিআরসি, আদার্স, এই এখান পর্যন্ত এই চারটি পয়েন্ট অসুবিধা হয় কী দিতে হবে। তো এখানে আপনারা বিআরসির জায়গায় শূন্য দিবেন, শূন্য, সিআরসির জায়গায় শূন্য, আদার্স পর্যন্ত এখানে শূন্য দিবেন। তারপরে যে পয়েন্টটি এখানে অসুবিধা হয়, আর কোনো পয়েন্ট অসুবিধা হবে না, ওই টিচারের সাপেক্ষে যেগুলি প্রযোজ্য সেগুলি এখানে আপডেট করিয়ে নেবেন। শুধু প্রবলেম হয়েছে যেগুলি, মানে যেগুলি আমি ফোনে পেয়েছি যে অসুবিধাগুলি, যে এই পয়েন্টগুলি আমরা কী দেব। বিআরসির জায়গায় শূন্য, সিআরসির জায়গায় শূন্য, ডায়েটের জায়গায় শূন্য, তারপরে আদার্সের জায়গায় শূন্য, এই চারটে পয়েন্টে আপনারা শূন্য দিবেন। ওকে, যখনই আপনারা টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ সেভ অ্যান্ড ড্রাফ করলেন, এখানে সেভ অ্যান্ড ড্রাফ হয়ে গেল। এর পরের পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা ডাইজের মূল হৃৎপিণ্ড, সেইটি এখানে ভালোভাবে দেখে নিতে হবে যে কী করতে হবে। এই ডায়াসের মূল অংশটি হলো চার নম্বর সেকশন, নিউ অ্যাডমিশন, এনরোলমেন্ট, রিপিটার্স, এইটি হলো ইউ ডায়াসের মূল অংশ। ওকে, এই পয়েন্টে আমরা এখন যাব। যখন আপনারা নিউ অ্যাডমিশন, এনরোলমেন্ট, রিপিটার্স এই সেকশনে আসবেন, প্রথম যে পয়েন্ট, ওখানে অনেক সাবসেকশন আছে, টোটাল সাবসেকশন আছে 1, 2, 3, 4, 5, 6, ছটা সাবসেকশন আছে। আর পুনরায় আপনাদেরকে মনে করিয়ে দিই, এইটি হলো ইউডাইসের মূল অংশ। প্রথমে 4.4.1.1, এইটি আপনাদেরকে ফিল আপ করতে হবে, এইটি হচ্ছে প্রথম সাবসেকশন, এই সেকশনের আন্ডারে। এখানে এলকেজি এবং ইউকেজি আপনার স্কুলে অ্যাভেলেবল থাকলে আপনারা দিবেন। তারপরে নিউ অ্যাডমিশন, আপনার বিদ্যালয়ে নতুন অ্যাডমিশন কত হয়েছে সেগুলি বয়স সাপেক্ষে, এজ সাপেক্ষে আপনারা দিবেন। বিলো 5, 5, 6, 7 বয়স অনুসারে নতুন অ্যাডমিশনের সংখ্যা এখানে বসাতে হবে। যখনই আপনারা এখানে দিবেন, মানে কমপ্লিট করে নেবেন বা পুট করবেন, তখন সেভ অ্যান্ড ড্রাফে আপনারা ক্লিক করুন, তাহলে পরের সাবসেকশনে আপনারা চলে আসবেন। যখনই আপনারা 4.1.1 সাবসেকশনটি সেভ অ্যান্ড ড্রাফ করলেন, উপরে অবশ্যই টোটাল এনরোলমেন্ট ইন প্রি প্রাইমারি সেকশন অ্যান্ড নিউ অ্যাডমিশন ইন গ্রেড ওয়ান সাকসেসফুলি আপডেট, এই অপশনটি, মানে এই পপ আপ মেসেজটি আপনার উইন্ডোর উপরে থেকে দেখতে পাবেন। এরপরে পরের সাব সেকশনটি আপনাদেরকে কমপ্লিট করতে হবে, এইটি ইবেসিসে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সোশ্যাল ক্যাটাগরির সাপেক্ষে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। জেনারেল কত, প্রি প্রাইমারি, ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি পর্যন্ত যত আপনাদের স্কুলে ক্লাস আছে সেই সাপেক্ষে বয়েস অ্যান্ড গার্লসের সংখ্যা আপনারা দিতে হবে, কি না সোশ্যাল ক্যাটাগরির সাপেক্ষে। জেনারেল, এসসি, এসটি, ওবিসি, নিচে দেখবেন মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধিস্ট, এগুলি আপনারা আপনার স্কুলের ছাত্রের সাপেক্ষে এগুলি আপনারা পুট করবেন। যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই সেভ অ্যান্ড ড্রাফে ক্লিক করবেন, তাহলে পরের সাবসেকশনে আপনারা চলে আসবেন। এখানে বারবার বলে দিই, কোনো
জায়গায় ধরুন মুসলিম, ধরুন বৌদ্ধিস্ট, এখানে কোনো স্টুডেন্ট নেই আপনার বিদ্যালয়ে, শূন্য, সুতরাং এই বক্সগুলি আপনারা ফাঁকা দিবেন না, সমস্ত বক্স আপনারা শূন্য শূন্য দিয়ে যাবেন, না থাকলে শূন্য দিবেন, কখনো ফাঁকা দিবেন না, মানে ফাঁকা ছেড়ে যাবেন না, যদি না থাকে অবশ্যই শূন্য দিবেন। এরপরে সেভ অ্যান্ড ড্রাফটে আমরা ক্লিক করব। যখনই সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করলাম তখন আমরা পরের সাব সেকশনে চলে আসলাম। এখানে কি করতে হবে, রিপিটার্সের সংখ্যা দিতে হবে। এখানে দেখাই এই যে রিপিটার্স, আপনার বিদ্যালয়ের টোটাল স্টুডেন্ট এখানে শো করবে, এই টোটাল টিচারে টোটাল স্টুডেন্টের কতগুলি স্টুডেন্ট রিপিট হয়েছে, মানে পুনরায় একই ক্লাসে অবস্থান করেছে, তার সংখ্যাটি এখানে আপনাদেরকে দিতে হবে ক্লাস সাপেক্ষে বয়েজ অ্যান্ড গার্লস সেকশনে। যখনই আপনারা এটা কমপ্লিট করবেন, আমার বিদ্যালয়ে যেমন একটি ছাত্র এখানে রিপিট হয়েছে, মানে পুনরায় একই ক্লাসে অবস্থান করেছে, সুতরাং এখানে একটি জায়গায় আমি এক দিলাম। যখনই আপনার বিদ্যালয়ে কোনো স্টুডেন্ট রিপিট হবে, মানে একই ক্লাসে অবস্থান করবে, সেই সংখ্যাটা উপযুক্ত জায়গায় দিয়ে আপনারা সেভ অ্যান্ড ড্রাফ করবেন। একটা জিনিস, একটা বিষয় লক্ষ্য করুন, যেগুলো আমি সেভ অ্যান্ড ড্রাফ মোডে নিয়ে চলে আসছি সেইগুলি উপরে শো করছে এবং পেন্ডিং জিনিসগুলো নিচে শো করছে। এরপরে যে সাবসেকশনটি সেটি দেখুন, এখানটি লক্ষ্য করুন না, আপনার বিদ্যালয়ে যত একাডেমিক ইয়ারে যত স্টুডেন্ট আছে তাদের বয়স সাপেক্ষে এই চারটি পূরণ করতে হবে, এই লিস্টটি আপনাকে পূরণ করে যেতে হবে। এখানে বিলো ফাইভ মানে পাঁচ বছরের নিচে যদি স্টুডেন্ট থাকে বয়স এবং গার্লসের এখানে দিবেন। তারপরে এখানে প্রি প্রাইমারির কোনো অপশন নেই, প্রি প্রাইমারি কিছু বসাতে হবে না, কারণ প্রি প্রাইমারি পূর্বেই আপনারা বসিয়েছেন, প্রথম মানে 4.1.1 এই সেকশনে আপনারা বসিয়েছেন, পুনরায় এখানে দেওয়ার দরকার নেই। এখানে 1-2 আপনার ক্লাস 10, 9, 11, 12 পর্যন্ত যে ছাত্রগুলি আছে সেইগুলির বয়স সাপেক্ষে তাদের সংখ্যা এখানে বসাতে হবে আপনাদের। এখানে দেওয়া হয়েছে যখনই আপনার বিদ্যালয়ে স্টুডেন্টের সংখ্যা বয়স সাপেক্ষে বসাবেন, তারপরে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবে। আমি এখানে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করলাম, যখনই সেভ অ্যান্ড ড্রাফট ক্লিক করলেন পরের সাবসেকশন আপনার ওপেন হবে। এরপরে পরের সাবসেকশন আপনারা দেখতে পাচ্ছেন নাকি না, মিডিয়াম সাপেক্ষে ছাত্রের সংখ্যা এখানে বসাতে হবে। যে সকল ল্যাঙ্গুয়েজ মিডিয়াম আছে সেই মিডিয়াম সাপেক্ষে আপনার বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা গার্লস এবং বয়েজ সেকশনে দিতে হবে। এখানে আমার সব ফুট করা আছে, আমার বিদ্যালয়ের মিডিয়াম বেঙ্গলি, সেই সাপেক্ষে বয়েজ এবং গার্লস যে সকল সেকশনগুলো দেখতে পাচ্ছি সেই সেকশনগুলো পুট আপ করলাম। পুট আপ করার পরে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করলাম পুনরায়।
एर परे जे सेक्शनटी आसे सेटी एखाने आपनारा क्लिक करबे कि ना स्पेशल नीड विशेष शिक्षा सापेक्षे आसे स्पेशल नीड माने विशेष शिक्षा जदि कारो प्रयोजन कोनो छात्री से छात्र संख्या अपन के बसाते हैं एखे जे सकल सेक्शनगुल सेक्शन सपेक्षे छात्र संख्या एखे बसाते हैं जेमन हमार विद्यालय एक घोषणा आपना देर के देखाबो देखो ना एखनो बसाना है मना है ठीक है ना अच्छा अच्छा देखो स्पीच एंड लैंग्वेज डिसेबिलिटी एखे एक छात्र संख्या बसिए आपनार विद्यालय ठीक एक ही रकम डिसेबिलिटी थे से सेक्शन पड़े से आपनी पुट आप करब जखने कमप्लीट हो जाए तक ही सेवन ड्राफे क्लिक करब এখানে এখানে দেখতে পাচ্ছেন যতগুলি সাবসেকশন ছিল সমস্ত কিছু আমি কি করলাম না সেভেন ড্রাফ করে নিলাম এরপরে আমরা ব্যাক বটমে ক্লিক করে পরের সেকশনে যাব ব্যাক বটমে ক্লিক করার পরে আমরা পরের সেকশনে আসব মানে এই সেকশনটিতে আমরা আসব এই সেকশনটিতে আমরা কি দেখতে পাবো একটু ক্লিক করে নিই এই সেকশনে আপনারা আপনার বিদ্যালয়ের যে সকল ছাত্র ফ্রি টেস্ট বুক পেয়েছে তার সংখ্যা দিবেন ইউনিফর্ম কত ছাত্র পেয়েছে হ্যাঁ সোশ্যাল ক্যাটাগরি সাপেক্ষে সেগুলি দিবেন হ্যাঁ বাইসাইকেল কতজন পেয়েছে এগুলি দেবে দিবেন তো এরপরে আপনারা দেবেন যে সকল আপনার বিদ্যালয়ের সাপেক্ষে সেট আপ করতে হবে সেট আপ করে নেবেন কোনো ঘর কোনো বক্স ফাঁক রাখবেন না যদি না থাকে শূন্য দেবেন এরপরে আপনারা সেভেন ড্রাফে ক্লিক করুন যখনই সেভেন ড্রাফে ক্লিক করবেন পরের সেকশনে চলে আসবেন পরের সেকশন অ্যানুয়াল এক্সাম রেজাল্ট অ্যান্ড এলিমেন্টারি এখানে ক্লিক করুন এখানে যখন ক্লিক করবেন এখানে তিনটি কলাম আছে এখানে দেখাই এখানে নাম্বার অফ স্টুডেন্ট অ্যাপিয়ার্ড মানে কতজন ছাত্র পরীক্ষায় বসেছিল সেই সংখ্যাটি আপনারা দিবেন এখানে কত ছাত্র এখানে পাস হয়েছে কতগুলি ছাত্র ষাটের ঊর্ধ্বে বা ষাটের সমান ষাট পার্সেন্টের সমান নম্বর পেয়েছে তাদের সংখ্যা এখানে বসাতে হবে যখনই আপনার সেট আপ হয়ে যাবে পরের সেকশন জন্য আপনার সেভেন ড্রাফে ক্লিক করুন এরপরে পরের সেকশন রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্সের এখানে ক্লিক করবেন এগুলো খুব ইজি মূল যে পয়েন্ট সেটা আমি দেখে চলে আসছি এইটি এখানে তবুই আপনাদেরকে এই পয়েন্টগুলো দেখিয়ে দিই কোনো অসুবিধা হবে না আপনারা করবেন যদি কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দেব তো এখানে আপনারা ক্লিক করুন যখন এখানে ক্লিক করবেন তখন আপনার বিদ্যালয়ের যে সকল গ্রান্ট অ্যাপ্রুভ হয়েছে সেগুলি বসাবেন
নিচে ডাউন বটমে যতগুলি যা ইয়েস নো করার দরকার করবেন, তারপরে সেভ অ্যান্ড ড্রাপ পে ক্লিক করে দিন। সেভ অ্যান্ড ড্রাপে ক্লিক করুন। সেভ অ্যান্ড ড্রাপে যখন ক্লিক করবেন, পরের সেকশনে আপনারা আসার জন্য 10 and 11 সেকশনে আসবেন, 10 and 11 সেকশনে আসবেন। তার জন্য আপনাদেরকে এখানটিতে ক্লিক করতে হবে 10 and 11 সেকশনে আসার জন্য। এখানে আপনার বিদ্যালয়ের সাপেক্ষে ড্রপ ডাউন বটম থেকে ইয়েস নো ক্লিক করুন। আপনার বিদ্যালয়ের সাপেক্ষে যেগুলো অ্যাভেলেবল সেগুলো ইয়েস করবেন, যেগুলো অ্যাভেলেবল নেই সেগুলো নো করবেন। আর এখানে যতগুলি যা যা প্রয়োজন আপনার এখানে দেওয়ার পরে, তারপরে সেভ অ্যান্ড ড্রপে ক্লিক করে দিন। এর পরের সেকশন 12 সেকশনে আপনারা আসার জন্য প্লাস বটমে বা এডিট বটমে ক্লিক করুন। যখন এই সেকশনে আপনারা আসবেন, তখন সব অপশান এখানে দেখা যাবে না। এখানে বলে দিই, যদি আপনাদের মোবাইল থেকে করেন তাহলে খুবই অসুবিধা হবে। এই সেকশনটি এখানে আপনাদেরকে কি করতে হবে, যদি এখানে অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার থেকে করবেন, ক্রোম ব্রাউজার থেকে করলে এখানে আপনারা ডেস্কটপ মোডে করবেন না, এখানে স্যাম্পল মানে মোবাইল মোডেই করবেন, তাহলে সমস্ত অপশান এখানে অ্যাভেলেবল হবে। যদি আপনারা এখানে ডেস্কটপ মোডে করেন তাহলে সমস্ত যে সকল অপশানগুলো আছে সে এখানে আপনারা দেখতে পাবেন না। সুতরাং এখানে আপনারা সিম্পল মোবাইল মোডে করবেন। আবার বলে দিই, এই সেকশনের একটি অসুবিধা কি, যদি আপনি কম্পিউটারে বা ল্যাপটপে যদি করেন তাহলে কোনো অসুবিধা হবে না, যদি মোবাইল থেকে করেন তাহলে একটু অসুবিধা হবে। সে অসুবিধার কথাটা একটু জানাই, তো আপনারা মোবাইল যখন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ক্রোম ব্রাউজার ওপেন করার পরে ডেস্কটপ মোডে এখানে করবেন না, বাকি সেকশনগুলো ডেস্কটপ মোডে করলেও এইটি ডেস্কটপ মোডে করবেন না, এখানে মোবাইল মোডে করবেন। মোবাইল মোডে করলে এখানে যত সকল যে সকল পয়েন্টগুলো আছে সব পয়েন্টগুলি আপনারা ইজিলি দেখতে পাবেন, না হলে কেবল আপনারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেকশনটি দেখতে পাবেন, নিচে কিছু সামথিং দু একটা পয়েন্ট দেখতে পাবেন, না হলে আর কিছুই দেখতে পাবেন না। এই জন্য এইটি আমরা প্রথমে মোবাইল মোডে নিয়ে চলে আসবো। দেখুন, এইটা এখন ডেস্কটপ মোডে আমরা দেখছি, এটাকে আমরা কী করবো মোবাইল মোডে নিয়ে চলে আসবো, মানে ডেস্কটপ মোডটাকে আউট করে দেবো। যখন আমরা ডেস্কটপ মোড থেকে মোবাইল মোডে নিয়ে আসলাম, তখন কিচেন অপশনটি আসছে, স্কুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশানটা আসবে, তারপরে কুক কাম হেল্পার ডিটেলস অপশানটি আসবে, তারপরে স্কুল হেলথ প্রোগ্রাম অপশানটি আসবে, কিচেন ইউটেন্সিল অপশানটা আসবে। এখানে যত যা অপশান আছে সব ওপেন হয়ে যাবে যদি আপনারা মোবাইল মোডে নিয়ে আসেন। তারপরে সেভ অ্যান্ড ড্রপে ক্লিক করে দেবেন। সুতরাং এখানটিতে আপনারা ডেস্কটপ মোডে করবেন না, করলে সমস্ত যে সকল পয়েন্টগুলো আছে সব পয়েন্টগুলি হাইড হয়ে যাবে, মানে দেখতে পাবেন না। যখনই আপনার স্কুল সাপেক্ষে সমস্ত কিছু পুট আপ বা সেট আপ করে নেবেন, তখন সেভ অ্যান্ড ড্রপে ক্লিক করুন। এখানে একটি এরর আসছে, আমি বারবার বলেছিলাম, যদি এখানে যে এররটা আসছে স্যাংশন অ্যামাউন্ট, আমি এর আগে বারবার বলেছিলাম যে কোনো জায়গায় বা কোনো বক্সে যদি কোনো সংখ্যা প্রযোজ্য না হয় তাহলে সেখানে শূন্য দেবেন। সুতরাং এখানে শূন্য দিলাম, শূন্য দেওয়ার পরে আমরা সেভ অ্যান্ড ড্রপ করব।
এখানে এখানে মিড ডে মিল স্কিম সেকশনটি আমরা 7 ড্রাফ করে নিলাম। পরের লাস্ট যে সেকশন আছে সেটি আমরা এখন 7 ড্রাফে নিয়ে আসব। যখনই লাস্ট অপশনটি আমরা 7 ড্রাফ অপশনটি আমরা কমপ্লিট করব সেটা পুট আপ করে, হ্যাঁ তখন ফাইনালাইজ অপশনটি আপনাদের সামনে এখানে অ্যাভেলেবল হবে। আমি এখানে ক্লিক করব এটাকে এডিট করার জন্য। এই সেকশন যখন ওপেন হবে তখন প্রিভিয়াস ইয়োর ডাইস স্কুল কোড এখানে দেবেন। স্কুল সাপেক্ষে আপনার বিদ্যালয় সাপেক্ষে যা যা দেওয়ার দরকার ড্রপ ডাউন বটম থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে আসবেন, নিচে আরও অপশন আছে, নিচের সমস্ত অপশান আপনারা সেট আপ করার পরে তারপরে 7 ড্রাফে নিয়ে চলে আসবেন। নিচের প্রত্যেকটি পয়েন্ট আপনারা ড্রপ ডাউন বটম থেকে ইয়েস নো প্রয়োজন মতো করবেন আপনাদের স্কুল সাপেক্ষে, তারপরে 7 ড্রাফে ক্লিক করুন। 7 ড্রাফে ক্লিক করলে আমরা ফাইনাল এখানে সমস্ত সেকশন আমরা 7 ড্রাফ করে নিলাম। যখন 7 ড্রাফ করে নিলাম দেখতেই পাচ্ছেন কি এখানে ফাইনালাইজ অপশনটি এখানে ওপেন হয়ে গেল। যখনই ওপেন হয়ে গেল আপনার ফাইনালাইজ অপশানে ক্লিক করুন। আমি এখন ক্লিক করব না, কেন না আমাদের হাই অথরিটি এখনও ফাইনালাইজ করার পারমিশন দেয়নি, সুতরাং 7 ড্রপ করে রেখে দিলাম। যখন আমি হাই অথরিটির কাছ থেকে আমি ফাইনালাইজ করার পারমিশন পাবো তখন এটি ফাইনালাইজ করব। তো আপনাদেরকে একটি জিনিস দেখাবো বলে ছেড়ে আসছিলাম, আপনার স্কুল প্রোফাইলে লোকেশন ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড এটা ই পোর্টালে আপনাদের ডিগ্রি মিনিট সেকেন্ড আকারে আছে, এইটাকে ট্রান্সফার করবেন মিনিট সরি ডিগ্রি এবং ডেসিমেলে, ডিগ্রি এবং ডেসিমেলে আপনারা ট্রান্সফার করে নেবেন। কীভাবে করবেন তার জন্যে আপনারা একটু আমার ডেসক্রিপশন বক্সে যে এই ভিডিওটা দিচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ল্যাটিটিউড লংগিটিউড ট্রান্সফারের একটি আমি লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এটা করে নেবেন। আমি এই লিঙ্কটি একটু দেখাবো, চলুন আমি এই লিঙ্কটি আপনাদেরকে দেখাই, আর একটা জিনিস আপনাদের অসুবিধা হবে সেই অসুবিধাটা আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। কী অসুবিধা? আমরা 13 নম্বর অপশান একটা পয়েন্ট দেখাবো কি 13 নম্বর অপশানে যখন আসবেন এখানে 21 এবং 22 পয়েন্ট প্রত্যেকেরই অসুবিধা হবে। আপনার বিদ্যালয়ের যে এরিয়া আছে সে এরিয়াটা আমরা সকলে জানি ডেসিমেলে আমরা হিসাব করে থাকি, কিন্তু এখানে স্কোয়ার মিটারে আছি। এখন আমি একটি আপনাদেরকে লিঙ্ক দেবো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি থাকবে। এখানে আপনার বিদ্যালয়ের এরিয়াটি ডেসিমেল থেকে স্কোয়ার মিটারে ট্রান্সফার করে এখানে বসাবেন, আপনারা ডেসিমেলে বসাবেন না। এই এখানে একটা সফটওয়্যার দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা এটা ট্রান্সফার করিয়ে এখানে বসাবেন। অবশ্য আমি কিছু নমুনা দেখাবো, তো ওই সফটওয়্যারটি আমি এখানে আমার লোড করা আছে, সে সফটওয়্যারে আমি কিছু একটা নমুনা দেখিয়ে দেবো আপনাদেরকে যাতে আপনাদের সুবিধা হয়। তো প্রথমে আমি দেখাবো কীভাবে মিনিট মানে ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে কীভাবে আপনারা ডিগ্রি ডেসিমেলে ট্রান্সফার করবেন। তার আগে আপনারা ডিগ্রি মিনিট এবং সেকেন্ড ল্যাটিটিউড লংগিটিউড
ই পোর্টাল থেকে পেয়ে যাবেন। তবুই আপনাদেরকে দেখিয়ে দিই কোথা থেকে পাবেন। যখন ই পোর্টাল লগ ইন করবেন তখন এখানে ল্যাটিচিউড এবং লংগিচিউড পেয়ে যাবেন। প্রথমে এটা ল্যাটিচিউড, তারপর এটা লংগিচিউড। এখান থেকে আপনারা খাতায় নোট ডাউন করে নিন। নোট ডাউন করার পরে আমি যে সফটওয়্যারটা দেবো সেই সফটওয়্যারে আপনারা বসাবেন। সফটওয়্যারটা আমি এবার নিয়ে যাব। ডেসক্রিপশন বক্সে আমি এই সফটওয়্যারটি আপনাদেরকে দিয়ে দেবো। যখন ডেসক্রিপশন বক্সে আপনারা এই সফটওয়্যারটি ওপেন করবেন তখন এইরকম দেখাবে। আপনারা কী করবেন, প্রথমেই ল্যাটিচিউড বসাবেন। প্রথমে ল্যাটিচিউড, তারপরে এখানে লংগিচিউড। এখানে ডিগ্রি বসাবেন, এখানে মিনিট বসাবেন, এখানে সেকেন্ড বসাবেন। আর লংগিচিউডের ডিগ্রি মিনিট সেকেন্ড আমি একটি নমুনা দেওয়ার জন্য একটা কিছু দিয়ে দিই। আমি সাপোজ এখানে ধরুন 55 ডিগ্রি দিলাম, মিনিট দিলাম 23, সেকেন্ড দিলাম 32, এখানে লংগিচিউডে দিলাম 21, 32। দেওয়ার পরে আমরা কনভার্ট টু ডেসিমেল ডিগ্রিতে ক্লিক করব। যখনই আমরা ক্লিক করব তখনই দেখুন আমরা এখানে পেয়ে যাব কি লংগিচিউড এবং ল্যাটিচিউডের ডেসিমেলে হিসাব। তো এইটি আমরা নোট ডাউন করে আমরা ইউডাইস যে পোর্টাল আছে যেখানে প্রয়োজন মানে প্রথম সেকশনে, এই প্রথম সেকশনে আমরা সঠিক জায়গায় দিয়ে দেব। এরপরে একটি দেখাচ্ছিলাম কি না কীভাবে আমরা ডেসিমেল থেকে স্কোয়ার মিটারে ট্রান্সফার করব। কোনো জায়গার পরিমাণ ডেসিমেলে আছে, সেই ডেসিমেলে পরিমাণটাকে আমরা কীভাবে মিটার স্কোয়ারে নিয়ে আসব, তার জন্য আমরা আরেকটি সফটওয়্যার ওপেন করব। যখন এই সফটওয়্যারটি আপনারা ওপেন করবেন তখন এখানে আপনাদের ডেসিমেলে কত ডেসিমেল সেই ডেসিমেলের অংশটা বসাবেন। ধরুন আমি এখানে 25 ডেসিমেল দিলাম। এই 25 ডেসিমেলটাকে আমি ট্রান্সফার করব কিসে না মিটার স্কোয়ারে বা স্কোয়ার মিটারে। এখানে ডেসিমেল অপশনটা দিবেন, দেওয়ার পরে কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে যখন ক্লিক করবেন তখন এই 25 ডেসিমেল অংশটি দেখুন মিটার স্কোয়ারে নিয়ে চলে আসবে। এটি নোট ডাউন করুন। নোট ডাউন করে আপনি শেষ সেকশনে মানে শেষের যে সেকশন আছে শেষের সেকশনে আপনার স্কুল এরিয়ার যে সকল পয়েন্টগুলো আছে সে পয়েন্টে আপনি মানে উপযুক্ত জায়গায় আপনি বসাবেন। ওকে, এরকম আপনার ছোটোখাটো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন হোয়াটসঅ্যাপ করে, কিংবা যে আমি ইউটিউব ভিডিওটি বানাবো সেই ইউটিউব ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, প্রয়োজন হলে ছোটো ছোটো অংশগুলি ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন।